নমস্কার, কেমন আছেন সবাই? ডোগম আমার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের দিনটা সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মনটা ভালো লাগছে না, একদম মেঘলা আকাশ, বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার দেখুন মানি প্ল্যান্টটা অত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, কিন্তু বেশি দিন থাকবে না জানেন। এই অপোজিট দেখছেন জানলাটা, এই পাশে বাড়ি, ওখান থেকে সমস্ত ওরা চিমনির লাইন বার করা আছে, সমস্ত ধোয়া এসে এটাকে পুরো নষ্ট করে দেবে যতই আমি সুন্দর করে যত্ন করি না কেন। কী করবো, মানুষকে আর বলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে আমার নিম গাছ, একদম পূব দিকের জানলার সামনেই নিম গাছটা। এখান দিয়ে খুব সুন্দর নিমের হাওয়া আসে, আর আমি নিম পাতাও পাড়তে পারি যখন আমার ইচ্ছে হয় খাওয়ার জন্য, মানে যেদিন থেকে নিম পাতা খাওয়া যায় অ্যাকচুয়ালি, এটুকু মার কাছ থেকে শুনেছি। যাই হোক, সকালটা তো এভাবেই শুরু হলো। সকালবেলায় না বৃষ্টি হলে মনটা কেমন একটা যেন মন মরা লাগে, মনটা খুব মানে ওই চনমনে হয় না। চনমনে করার জন্য এখন খুব দরকার এক কাপ চায়ের, তো সেই চায়ের জন্যই রান্নাঘরে এখন যাবো, গিয়ে এক কাপ চা খাবো, চা খেয়ে ফ্রেশ হবো, তারপরে আমার বাচ্চাদেরকে তো বিস্কিটও দিতে হবে। যাই রান্নাঘরে গিয়ে চা শুরু করি। যথারীতি চা করে নিয়ে চলে এসেছি। আর আরেকটা বিষয়, ওদের বিস্কিট খাওয়ানোর ভিডিওটা আমি ক্যাপচার করতে গিয়ে কী করে ডিলিট হয়ে গেছে আমি জানি না, দেখাতে পারিনি। যাই হোক, এই যে এনারা, এই দেখুন আমার কাজুকে আজকে স্নান করাতে হয়েছে, সেটাও একটা ঘটনা। সকালবেলা উঠে ঘরে কেউ হিসি করে দিয়েছিল, তার উপর উনি শুয়ে পড়েছিলেন, গিয়ে ওকে আগে স্নান করালাম, স্নান করিয়ে এখন শুকিয়ে গেছে অনেকটাই, একটু আর বাকি আছে। যাই হোক, এমনি দেখুন বদমাইশি, এক্ষুনি গিয়ে ডাফলিকে ফেলে মারবে, ওর এটাই এখন কাজ, ডাফলিকে ফেলে মারবে, মেরে ওর সাথে খেলা করবে, এটাই হচ্ছে মেন কাজ। আর আমার বড়ি বাবার দাবি হচ্ছে দরজাটা খুলে দাও মা, আমার টয়লেট পেয়ে গেছে, দরজাটা খুলতেই না বিরক্ত লাগে, সামনে এত আওয়াজ, আজকে ঢালাই হচ্ছে, তার মধ্যে রাস্তাতে কাজ হচ্ছে, মানে আমার বাড়ির সামনেটা না একদম যা তা অবস্থা, মানে কান্না পেয়ে যাচ্ছে, কিছু করার নেই, কী করবো বলুন তো, সবটাই অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, যেটা বলার জন্য আজকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি কিছু কিছু টিপস আপনাদের দিতে চাই, আপনাদের যার লাগবে আপনারা তারা নেবেন, যার লাগবে না তারা ইগনোর করে যাবেন। সেটা হচ্ছে ডিওয়ার্মিং টিপস, একটা ডিওয়ার্মিং টিপস আমি আপনাকে দেব। সেটা হচ্ছে যে সবাই জানেন মোটামুটি 3 মাস পরপর ডিওয়ার্মিং করতে হয়, 6 মাস পর থেকে, 6 মাস অবধি প্রত্যেক মাসে ডিওয়ার্মিং করতে হয়, এবং অ্যাজ পার বডি ওয়েট পার কেজি বডি ওয়েটে ওদের 1 ml করে লাগে। আপনার বাচ্চার যেমন ওয়েট সেই অনুযায়ী আপনি দেবেন। এবং 6 মাস অবধি অনেকে ডন্টাল পাপ্পি সিরাপটা দিয়ে করে, কিন্তু আমার কাজুকে 6 মাসের আগেই আমাকে ট্যাবলেট ধরাতে হয়েছে, বিকজ অফ তার ওর ওয়েট, ওর ওয়েটটা তো ওর ব্রিড অনুযায়ী যেরকম হবে সেরকমই হয়েছে, তো ওকে আমি লাস্ট 1.5 ঘন্টা ট্যাবলেট খাইয়েছি। আর আমার ছেলেদের না একটু কৃমিটা তাড়াতাড়ি আসে, 2 মাস 2.5 মাসের মধ্যে কৃমিটা চলে আসে, তাই ছেলেদের পারলে 2.5 মাসের মধ্যে একটু ডিওয়ার্মিংটা করে দেবেন, আর মেয়েদের 3 মাস পর ডিওয়ার্মিং করাবেন। আর ডিওয়ার্মিংয়ের আগে সবচেয়ে জরুরি বিষয় সেটা হচ্ছে লিভারের ওষুধ। ডিওয়ার্মিং যবে করবেন ডেটটা নিশ্চয়ই আপনার ফিক্স থাকে, আপনি নিশ্চয়ই নোট করে রাখেন কবে ডিওয়ার্মিং করেন এবং কোন ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করান, তো সেটা মেনটেন করা খুব প্রয়োজনীয়, আমি তো করি। আর ঠিক ডিওয়ার্মিং কর ডেটের 5 দিন আগে থেকে লিভারের যে কোনো একটা ভালো লিভার, অনেক লিভার টনিক অ্যাভেলেবল আছে মার্কেটে, হিউম্যান দিতে পারেন, ওদের দিতে পারেন, যেটা আপনার মনে হয় আপনার ডক্টর বা আপনি মানে ভালো মনে করেন সেটা দেবেন। 5 দিন তারপরে আপনি ডিওয়ার্মিং করাবেন, সকালবেলা খালি পেটে ডিওয়ার্মিং করার 2 ঘন্টা অবধি না জল না কোনো খাবার কোনো কিছু দেবেন। 2 ঘন্টা পর ওকে পারলে একটু গ্লুকোজের জল দেবেন, আমার ডাক্তার যেটা বলে সেটা আমি করি, কারণ ওদের অনেক সময় শরীরে সুগার লেভেলটা একটু কমে যায়, তো তার জন্য ওদের একটু গ্লুকোজ দেওয়াটা ভালো, তারপরে আপনি যে খাবারটা দাবার ওদের দেবেন। এটা হচ্ছে ডিওয়ার্মিংয়ের মেন একটা প্রসিডিওর। আর কারো কারো ক্ষেত্রে যদি মনে হয় ডিওয়ার্মিংটা ঠিক করা, ডিওয়ার্মিং করার মেন ব্যাপার হচ্ছে গলার ভিতরে ট্যাবলেটটা দিয়ে দেবেন, গুলে খাওয়াতে গেলে কিন্তু ফেলে দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিওয়ার্মিংটা প্রপার হতে হবে না। যেটা আমি করি, প্রত্যেকটা ট্যাবলেট ওদের গলা মুখটা হাঁ করে গলার ভেতর দিয়ে দিই, এবং এটাতেই ওদের সুন্দর ডিওয়ার্মিং হয়ে যায়, সেটাই ওদের জন্য খুব বেস্ট ডিওয়ার্মিং করা। আর বাচ্চাদের ক্ষেত্রে তো আপনার ড্রপারে করে আপনি খাওয়াবেন, সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই, আমি ড্রপারে করেই খাওয়াই ওদেরকে। এই দেখুন, যেটা দেখাবার জন্য এলাম, এই দেখুন সামনে ঢালাই চলছে আর রাস্তার অবস্থা দেখুন, ভেঙে চুড়ে একটা পা ফেলার জায়গা নেই, এই যে কবে দুর্গতি শেষ হবে ভগবানই জানে, আর তার মধ্যে এই ওয়েদার, না পারছি বেরোতে, না পারছি রাস্তার সামনে, মানে একটুখানি ব্যালকনিতে দাঁড়াবেন কি ব্যালকনিতে ধুলোতে পড়ে যাবে আপনার, বুঝতে পেরেছেন, মানে প্যাথেটিক অবস্থা আমাদের বাড়িটা। যাই হোক, কী করবো, কিছু করার নেই, এর মধ্যেই মানাতে হবে, মানিয়ে নেওয়াটাই আফটার অল লাইফ। যাই হোক,
আমার বরফি এখনও মানে কি বলবো টয়লেটের জন্য শুকে যাচ্ছেন, এখনও পর্যন্ত ওনার টয়লেট হয়নি, ও শুকতেই সময় লেগে যায় আধ ঘন্টায়। দেখুন এবার ফাইনালি টয়লেটটা যাক হয়েছে। যেটা বললাম ডিওয়ার্মিংয়ের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, আর ডিওয়ার্মিংটা করার পরও 5 দিন কিন্তু লিভারের অসুখটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, তাহলে দেখা হবে আরও একটি নতুন ব্লগে। যতক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন টু অল সমস্ত নোটিফিকেশনের জন্য, এবং প্লিজ কমেন্ট করবেন, আর প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। টাটা।